বন্ধুরা এখন আপনারা যে সাউন্ডে শুনতে পাচ্ছেন এটা হচ্ছে মাইক্রোফোন ছাড়া, এটা নীল বাতি জ্বালাইয়া কিন্তু আমি এটা কানেক্ট করে দেবো আর এটা থাকবে আমার কাছে। সো এটা কানেক্ট করে দিচ্ছি এখনই। এখন যে ভয়েসটা আপনারা শুনতে পাচ্ছেন সেটি হচ্ছে K-35 যে হেভি ওয়্যারলেস মাইক্রোফোনটি আছে সেটির দ্বারা রেকর্ড করা। সো আমার মতে হচ্ছে আমি এই মাইক্রোফোনটি কিন্তু এই যে প্রথম ইউজ করছি সেটা হচ্ছে যে এই মাইক্রোফোনটি আপনি কিন্তু খুবই কম রেটে পাচ্ছেন, প্লাস আপনি চাইলে কিন্তু আমার কাছ থেকে অর্ডার করতে পারেন নিচে ডিসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে, বা আমাকে কল করেও কিন্তু অর্ডার করতে পারবেন এটি। সো এটার রিভিউ সম্পর্কে আমি বলবো, এটাকে আমি বয়া M1-এর সাথে কম্পেয়ার করেছি। বয়া M যদিও অনেক আগের, অনেক পুরনো, বা নতুন যারা ইউটিউবিং শুরু করে তাদের কাছে কিন্তু খুবই পরিচিত একটি নাম বয়া M1 বা বয়া MM1। সো সেই রেকর্ডিং সম্পর্কিত কেয়ার কম্পেয়ার করার জন্য কিন্তু আমি সেই ভয়েসটি আপনাদেরকে শোনাচ্ছি যেটা বয়া M1 দিয়ে রেকর্ড করা। তো চলুন এটা শুনে আসা যাক। এটা ছিল বয়া M1 দিয়ে রেকর্ড করা একটি ভয়েস। সো আপনারা বুঝতে পারলেন যে এটি যেহেতু ওয়্যারলেস আমি খুবই কাছাকাছি আছি তাতে কিন্তু ভয়েসটা ক্লিয়ার, বাট এটা একটু শোষ শব্দ হয়, বাট যেহেতু তারবিহীন এটা কিন্তু একটা সুবিধা রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু এটা খুবই মানে কম রেটে খুবই সুন্দর একটা সার্ভিস দেয়। আর বয়া M1 যেহেতু তারের অনেক ঝামেলা, যারা তারের ঝামেলা পছন্দ না করেন তাদের জন্য কিন্তু বয়া M1 না, তাদের কোনো সমস্যাই হয় না, তারা কিন্তু বয়া M1 থেকে সাজেস্ট করবো, কেননা বয়া M1-এর সাথে কিন্তু এটা কম্পেয়ার করে পারবে না। সো এটার ক্ষেত্রে কিন্তু বয়া M1-ই জিতে যাবে। আর যদি তার বিহীন বা অন্যান্য সুবিধা ইন্টারভিউর ক্ষেত্রে বলেন আর যাই বলেন, সেই ক্ষেত্রে কিন্তু দেখলে এই K-35 মাইক্রোফোনটিকেই বেছে নিতে বলবো আপনাদের সবাইকে। এবং কি এটা কিন্তু খুবই সুন্দর চার্জ থাকে, আর এটার সাথে কিন্তু একটা টাইপ সি কেবল পাবেন যেটাকে আপনার চার্জারের পটে লাগিয়ে কিন্তু খুব সহজেই চার্জ দিতে পারবেন। এবং কি এছাড়াও নানা সুযোগ সুবিধা কিন্তু এটা রয়েছে, যেমন ধরেন আপনি যে কেউ চাইলে এটা খুবই হালকা, তেমনটা ভারীও না, ছোট একটা জিনিস, আপনি চাইলে আপনার কলার এভাবে লাগিয়ে দিতে পারবেন, তাহলে কিন্তু ভয়েসটা আরো সুন্দর আসবে। যদি এখানে এভাবে লাগিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু কথা বললে আরো সুন্দর শোনা যাবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, এবং পরবর্তীতে কোনো মাইক্রোফোন, কোনো ফ্যান, কোনো যে কোনো ইলেকট্রনিক ডিভাইস বা যে কোনো কিছু রিভিউ করতে কিন্তু অপু মোল্লার যে রিভিউ উইথ অপু যে ইউটিউব চ্যানেলটি রয়েছে এটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। ধন্যবাদ। আর অবশ্যই K-35 অর্ডার করার জন্য ডিসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে কিন্তু আপনারা বা অথবা নাম্বার থেকে কিন্তু অর্ডারটা দিতে পারেন। ধন্যবাদ।